এবার বিস্তারিত। দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নাকচ করে ঢাকার বিশেষ জজ আদালত সাতের বিচারক রোববার এই আদেশ দেন। আরিফ জামানের রিপোর্টে বিস্তারিত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঢাকা সাত আসনের বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম রোববার বিকেলে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে যান। দুদকের মামলায় তার 10 বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়টি বিচারিক আদালতে যায় 25 এপ্রিল। এই রায়ের কপি পাওয়ার পর 30 দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কারাগারে পাঠানোর আদালতের আদেশের পর দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল বলেন, হাজি সেলিমের পক্ষ থেকে জামিন সহ 3টি আবেদন করা হয়েছিল। তারা 3টা দরখাস্ত দিয়েছে, 1টা দরখাস্ততে জামিনের আবেদন করেছে। আমরা আপত্তি করেছি, বলেছি যে জামিন দেওয়া যাবে না এই আইন অনুসারে, 10 বছরের তিনি সাজাপ্রাপ্ত। মাননীয় আদালত আমাদের সাথে দুদকের বক্তব্যের সাথে একমত হয়েছেন, তিনি বলেছেন জামিন নামঞ্জুর, আর তিনি ডিভিশন চেয়েছেন আর মেডিকেল যাওয়া চেয়েছেন। সে ব্যাপারে আমরা বলেছি এটা জেল কোর্টের যে বিধান আছে, জেল কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে, মাননীয় আদালত সেটাও মঞ্জুর করেছেন। হাজি সেলিমের বিরুদ্ধে দুর্নীতির ওই মামলা রাজনৈতিক হয়রানিমূলক দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার সাইদ আহমেদ রাজা। এইটা ওনার পলিটিক্যাল হ্যারাসমেন্টের কেস, উনি ভালো করেই জানেন। সো এটা ওনার ব্যক্তিগত কোনো বিষয় না, উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে আছে বলে আজকে ওনার জেলে যেতে হলো, আর এতে উনি একেবারেই বিচলিত না। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন হাজি সেলিমের আইনজীবী। সামনের রোববার বা সোমবার মাননীয় চেম্বার জজ আদালতে ওনার বেল পিটিশন মুভ করব। ওনারা যদি আপিল করে সেই আপিল আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত। এদিকে দুদকের আরেক আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, সাংবিধানিকভাবে হাজি সেলিম আর সংসদ সদস্য থাকতে পারেন না। যখন কোনো ব্যক্তি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয় 2 বছরের অধিক মরাল টারপিটিউড, তার সংসদ সদস্যপদ থাকে না। কাজে এই ক্ষেত্রে আমরা একই কথা বলবো, ওনার সাজা 2 বছরের অধিক মরাল টারপিটিউড। মরাল টারপিটিউড হলো এটা দুর্নীতির একটা এলিগেশন, কাজে এই ক্ষেত্রে ওনার থাকার প্রশ্নই আসে না। 111 সরকারের সময় 2007 সালে হাজি সেলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। পরের বছর বিচারিক আদালতে হাজি সেলিমের 13 বছরের কারাদণ্ড হয়। রায়ের বিরুদ্ধে আপিলে 2011 সালে ওই সাজা বাতিল করে দেন হাইকোর্ট। পরে দুদক এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে শুনানি শেষে 2015 সালে হাইকোর্টের রায় বাতিল করে আবারও শুনানি করতে বলা হয়। ওই শুনানিতে হাইকোর্ট হাজি সেলিমের 10 বছরের সাজা বহাল রাখেন। আরিফ জামাল, এটি নিউজ।